মায়ের পেটে থাকতেই জানা গেছিল শরীরের নিচের অংশ বিকলাঙ্গ। তাই ডাক্তাররা বলেছিল অ্যাবর্শন করতে, অর্থাৎ বাচ্চাকে মেরে ফেলতে। এমনকি ডাক্তাররা আরও বলেছিল যে 15 বছরের বেশি এই ছেলেটি বাঁচবে না। কিন্তু মা বাবা ডাক্তারদের কথা শুনেননি, যেহেতু ইসলামে বাচ্চা হত্যা নিষেধ, সেই জন্য তারা অ্যাবর্শন করেনি। শরীরের অর্ধেক অংশ নেই, তারপরও সেই মানুষটিকে নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। দর্শক, বলছিলাম গানিম আল মুফতার কথা। দর্শক, আজকের পর্বে আমরা জানব কে এই গানিম আল মুফতা। তার আগে একটু বলে দিই, এই ভিডিওটির তথ্য বাংলা নিউজ 24 থেকে সংগৃহীত। কাতার বিশ্বকাপের শুরু হয়েছে বেশ চমক জাগানিয়াভাবে। উদ্বোধনী অনুষ্ঠানে মরুভূমির ছাপ, আরব সংস্কৃতি তো ছিলই, এর সঙ্গে ছিল হলিউড তারকা মর্গান ফ্রিম্যানের সঙ্গে শরীরের অর্ধেক অংশ না থাকা একজনের পারফরম্যান্স। তিনি আসলে কে? এই ব্যক্তির নাম গানিম আল মুফতা। কাতারেই জন্ম তার। মায়ের পেটে থাকতে কাউডাল রেগ্রেশন সিন্ড্রোম নামের এক জটিল রোগ ধরা পড়ে তার, তাতে শরীরের নিচের অংশ বিকলাঙ্গ হয়ে যায় ধীরে ধীরে। জন্মের আগেই তাকে অপারেশন করে ফেলে দিতে বললেও রাজি হননি মুফতার মা। পরে ডাক্তাররা বলেছিলেন তার 15 বছরের বেশি বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু হাল ছাড়েননি মুফতা ও তার পরিবার। পেয়েছেন ফলো, গার্সিয়া আইসক্রিম নামের একটি নিজস্ব কোম্পানি আছে মুফতার। কাতারে এটির আছে 6টি শাখা। স্বপ্ন দেখেন একদিন প্যারা অলিম্পিকে খেলার। 2018 সালে টেডএক্স কাতার বিশ্ববিদ্যালয়ের হয়ে একটি বক্তৃতার মাধ্যমে আলোচনায় আসেন মুফতা। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ইনস্টাগ্রামে 1 মিলিয়নেরও বেশি অনুসারী আছে মুফতার। অদম্য এই তরুণ থেমে থাকেননি এখানেই, আরবের সবচেয়ে বড় পাহাড় জাবেল শামসের চূড়ায় উঠেছেন। স্কুলে থাকতে হাতে বুট লাগিয়ে খেলতেন ফুটবল, খেলেছেন আরও অনেক খেলাই। ওই সময়ই স্বপ্ন দেখতেন রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নিজের পছন্দের বিষয়ে। এবারের বিশ্বকাপের অ্যাম্বাসেডরও তিনি। এ নিয়ে এক বিবৃতিতে বলেন, অ্যাম্বাসেডর হিসেবে আমি আমার সক্ষমতা দিয়ে আশা, সামগ্রিকতা, শান্তি ও মানবতার জন্য ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে চাই।